বিচারপতি এস রবীন্দ্র ভাট জেবি পারদিওয়ালা এবং ভারতের প্রধান বিচারপতি ইউ ললিতের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গতকাল দুহাজার সালের গুজরাটের দাঙ্গা সংক্রান্ত নয়টির মধ্যে আটটি বিচারাধীন মামলা বন্ধ করে দেয় এই কারণে যে সমস্যাগুলি অকার্যকর হয়ে উঠেছে দু দুই সালের গুজরাট দাঙ্গার সময় হিংসার ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশন ভুক্তভোগীরা এবং এনজিওগুলি শীর্ষ আদালতে আবেদন করেছিল অ্যাক্টেভেস তিস্তা সেটালভাদের সুরক্ষার অনুরোধের প্রতিক্রিয়ায় বেঞ্চ বলেছে যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এবং কর্তৃপক্ষ আইন অনুসারে তার আবেদনের সিদ্ধান্ত নেবে সংক্ষিপ্ত সংবাদের জন্যে আমাদের চ্যানেল নিউজ শর্টস সাবস্ক্রাইব করুন ধন্যবাদ